নতুন ছবি? তার মানে তো আবার সময় নষ্ট, পয়সা নষ্ট, কি হয় এসব করে? তার থেকে অন্য কিছু একটা করো না, সামথিং প্রোডাক্টিভ, যার থেকে দুটো পয়সা আয় হয়। ছবি তৈরি করা ছাড়া তো আমি আর সেভাবে কিছু পারি না। বউ হারালে বউ পাবি রে পাগলা, সিনেমা হারালে সিনেমা পাবি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ভালোবাসা শোভ করতে আমি ভালোবাসি না রঞ্জনা। এবং কেটির পর পরিচালক অনির্বাণ পারিয়া নিয়ে আসছেন বাজে ছবি। নামটা শুনে চমকে যাবেন না, কারণ ছবিটি আক্ষরিক অর্থে ভালো, কিন্তু এমন একটি অদ্ভুত নামের পেছনে রয়েছে একটি বড় কারণ, যেটা নিজেই বললেন পরিচালক অনির্বাণ পারিয়া। আমি বিশ্বাস করি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টাকে নিয়ে আমি ছবির মানে ছবির গল্পটা করলাম, স্টোরি করলাম, ছবিটা বানালাম। কিন্তু সেই ছবিটা ব্যবসায়িক সাফল্য পেল না, কিন্তু এখানে কিছু অর্থকরী ব্যাপার রয়েছে। শিল্প মানে শুধু শিল্প তো নয়, ছবির ব্যবসায় একটা ফাইন্যান্সের দরকার, একটা ফাইন্যান্সারের দরকার, একজন প্রডিউসারের দরকার। সেই প্রডিউসার কোনো পয়সা পায় না, ব্যবসায়িক সাফল্য পায় না, তখন সেই ছবিটা প্রডিউসারের কাছে কিন্তু বাজে ছবি। আর শুধু শিল্পের খাতিরে না, আমি যেটা আমার প্রফেশন হবে, ধরো আমি ছবি বানাই, সেটা আমার, এটা আমার প্রফেশন, সেই প্রফেশন থেকে পয়সা আর্ন করে আমি যদি আমার সংসার না চালাতে পারি, আমার সংসার প্রতিপালন না করতে পারি সংসারের লোকের কাছে, ফ্যামিলির কাছে, সেটা হচ্ছে বাজে ছবি। এই জন্য আমার ছবিটার নাম বাজে ছবি দিয়েছি। নতুন ছবি, তার মানে তো আবার সময় নষ্ট, পয়সা নষ্ট, কি হয় এসব করে? তার থেকে অন্য কিছু একটা করো না, সামথিং প্রোডাক্টিভ, যার থেকে দুটো পয়সা আয় হয়। ছবি তৈরি করা ছাড়া তো আমি আর সেভাবে কিছু পারি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, দেবদূৎ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং আরো অনেকে। বাজে ছবিতে দেবদূৎ ঘোষ বাজে না ভালো বললেন নিজেই, সাথে বললেন বাজে ছবি আসলে কতটা ভালো হতে পারে। আমি ভালো হই ছবিতে, বাবা না বাজে না। আমার সবথেকে যেটা ভালো লাগে, মিতালজি রাজি হয়েছেন এবং অনির্বাণ এরকম একটা বিষয় নিয়ে কাজ করেছে যে ছবিটার নামটা বাজে ছবি। ওদের আমি তো বলছি, একটা ভেতরে তো শঙ্কা কাজ করে যে আমি একটা এরকম নাম দেব, সেই ছবিটা মানুষ অ্যাকসেপ্ট করবে তো? কিন্তু যখন ডিরেক্টরের কনভিকশন খুব বেশি থাকে যে আমার কাজটার প্রতি, আমার আমার এই নামটা নিয়ে, মানে অনির্বাণের সাথে শুধু আমার তো অভিনেতা হিসেবে যোগাযোগ নয়, ও আমার বাল্য বন্ধু, আমাদের থিয়েটারের দিনের বন্ধু, আমরা অন্তত 20 বছর পরস্পরকে চিনি, একসাথে সারাদিন আড্ডা মারি, লেকে হাঁটতে যাই একসাথে, মানে সারাদিনের একটা জীবনযাপন আছে। তাতেও যে বাজে ছবি নামটা রেখেছে সেটার জন্য আমি ওকে খুবই স্যালুট জানাই, কারণ এটা একটা ডিরেক্টরের কনভিকশন, সাহস লাগে এরকম একটা নামকে ব্যবহার করতে, এবং আমার মনে হয় সেটা এই ছবিটার পক্ষে কাজ করে যাবে। যখন মানুষ ছবিটা দেখবে যে বাজে ছবি কেন, সেইটা আমার মনে হয় একটা নতুন রিভিলেশন হবে মানুষের কাছে। ভুলে যাওয়া ফুলে উড়ে আসে প্রজাপতি স্মৃতি পাশে পাশে যন্ত্রণা বাড়ে যন্ত্রণা। এই সবকিছুর সাথে তার চরিত্রটি নিয়েও কথা বললেন দেবদূত ঘোষ। চরিত্রের নাম অনিক, যে একটি চাকরি করে উচ্চ পদে, অ্যাফ্লুয়েন্ট, টাকা পয়সার অভাব নেই, এবং তার বান্ধবী প্রতি সে কেয়ারিং। এইটা হয় কি, যখন একটা জায়গাতে অনেকগুলো চরিত্র লেখা হয় এবং একটা গল্প বলার চেষ্টা করা হয়, তখন ভালো ভালো লেখকরা অপোজিট অনেকগুলো চরিত্র তৈরি করেন, বাবান্দা একরকম আর আমি আর একরকম। এই যে কৌশিক সেন এবং দেবদূত ঘোষকে আলাদাভাবে অনির্বাণ গল্পটার মধ্যে এগিয়ে নিয়ে গেছে, তাদের দুজনের মাঝখানে প্রিয়াঙ্কা রয়েছে। এই যে ইম্প্র্যাকটিক্যালিটি এবং আরেকজন হচ্ছে প্র্যাকটিক্যাল, এই যে দুটো টানাপোড়েন চলেছে গল্পটা জুড়ে, এবং ফাইনালি একটা প্র্যাকটিক্যাল মানুষ, মহিলা, সে যে সংসারটা করে উঠতে পারে না, যে লোকটা একজন ক্রিয়েটিভ লোক, তার ক্রিয়েটিভ ফ্রিঞ্জি নিয়ে সারাদিন দৌড়চ্ছে, অন্য কোনো ব্যাপারে তার আগ্রহ নয়, তার ফলে মনের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, এবং আস্তে 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 অনিক এবং প্রিয়াঙ্কার দুজনের মধ্যে যে রিলেশনশিপটা গ্রো করে, এবং ফাইনালি তো বাবান্দাকে পরিত্যাগ করছে,
সেইটা নিয়ে গল্প। খুব মজার একটি চরিত্রে রয়েছেন অনিন্দিতা, যে চরিত্রটি দেখে খুব মজা পাবেন সকল দর্শক। তুমি যেটা কি করে অ্যালাউ করছো কে জানে, দেখো কবে কার সঙ্গে কি ছিল, ও তো এখন তোমারই সম্পত্তি। মেনলি এই মহিলা যে ধরনের কথাবার্তা বলে শুনলে হাসি পাবে, তো খুব কনসার্ন আর কি, দেবদুদ্দাকে নিয়ে ভীষণ কনসার্ন। কোথাও গিয়ে এই মহিলা রিভিল করছে কোথাও যে ও প্রথমে ভাবতো যে প্রিয়াঙ্কা হয়তো গার্লফ্রেন্ড, কিন্তু ও যে বিবাহিতা সেটা পরে রিভিল করছে, এবং সেই নিয়ে মজার কিছু কথাবার্তা, সেগুলো মানে পুরো সিরিয়াস মুভিটার মধ্যে কোথাও ভালো লাগার একটা জায়গা, কোথাও একটু হাসার জায়গা আমার চরিত্রটা। এদিন মুক্তি পেল ছবি ট্রেলার ও গান, তাই গান নিয়ে কথা বললেন পরিচালক অনির্বাণ পারিয়া এবং সঙ্গীত পরিচালক পীযূষ চক্রবর্তী। গান আছে একটা রবীন্দ্রসঙ্গীত, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সেটা একটা মেল ভয়েসে রয়েছে, একটা ফিমেল ভয়েসে রয়েছে। হ্যাঁ, গানটা গেয়েছে তৃষা পাড়ুই একটা, আর কিঞ্জল ভট্টাচার্য, আর একটা গান রয়েছে আমাদের রূপঙ্কর। ছবির গান নিয়ে বলার হচ্ছে যে ছবিতে চারটি গান রয়েছে, বা চারটি গান বেসিক্যালি তিনটি গান, একটি রবীন্দ্রসঙ্গীত আর দুটো ভার্সন রয়েছে, একটা মেল একটা ফিমেল ভয়েসে, একটা রূপঙ্করদা গান গিয়েছে যেটা প্রশান্ত করেছে গানটি, আর একটা গান আছে যেটি আমি করেছি। আমার গানটা নিয়ে হচ্ছে যে আমি বেসিক্যালি আমরা যেটা দেখি যে একটা গান হওয়ার পরে সেটাকে শর্ট ডিভিশন করে এবং তার উপরে সেটাকে শ্যুট করাটা আমরা ভিডিওটা, তারপরে আমার ক্ষেত্রে পুরো উল্টোটা হয়েছে, আমি আগে ভিডিওটা পেয়েছি তারপরে গানটা প্ল্যান করতে হয়েছে। কারণ একটা সিচুয়েশন ছিল যেখানটাতে দেবদুদ্দার প্রিয়াঙ্কার একটা রোম্যান্টিক সিচুয়েশান হবে, একটা টাইম স্পেন্ড করবে, সেখানটাতে একটা গান খুব ডিমান্ড করছিলো যেটা শ্যুটিংয়ের পরে মনে হয়েছে, আর সেইখানটাতেই গানটা আমি করেছি। তো একটু অন্যরকমভাবে গানটা অ্যারেঞ্জ করা হয়েছে, যাতে আগে ভিডিওটা হয়ে গেছে তো মাঝখানে ডায়লগ আছে, কোথাও ব্রেক রয়েছে, সেগুলোকে এ করে হিসাব করে করে একটু অঙ্ক কষে গান অ্যারেঞ্জ করেছি বেসিক্যালি। বাট ভালো হয়েছে, আশা করি শুনলে তো ভালো লাগবে। কোথাও ভাঙে আকাশ, বৃষ্টি ঝোড়ো বাতাস বয়ে যায়, কথা রয়ে যায় জমা কথার পাহাড়, যেটা যেখানে হার যাইবা না চাই।